तो আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে গুগল ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর এখানে আমরা এখানে যে থ্রি ডট লাইন দেখা যাচ্ছে, এই থ্রি ডট লাইনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে ডেস্কটপ মোড যে ডেস্কটপ সাইড লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সার্চ বাটনে লিখতে হবে PM কিসান www.pmkisan.gov.in এখানে ক্লিক করে সার্চ করতে হবে। সার্চ করার পর PM কিসানের ফুল ওয়েবসাইট তার হোম অফিসিয়াল ওয়েবসাইট বার হয়ে আসলো। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের দেখতে হবে আধার স্ট্যাটাস, ব্যাংক ভেরিফিকেশন, অর্থাৎ এ টু জেড আমরা সব কিছু জানতে পারবো PM কিসানে। এক ব্যক্তি অ্যাপ্লিকেশনটি কিভাবে কি হয়েছে না হয়েছে আমরা সব কিছুই জানতে পারবো। তো আমরা এটাকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমাদের এই যে এখানে ড্যাশবোর্ড বলে একটা লেখা আছে, সেই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ভিলেজ সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে ক্রিয়েট করে নিচ্ছি। তো এগুলা সব সিলেক্ট করে নিয়ে তারপর শো বাটনে ক্লিক করতে হবে। এবার শো বাটনে ক্লিক করার পর একটু এটাকে জুম করে নিতে হবে। জুম করে নিয়ে এখানে লেখা আছে যে ফার্মার রেজিস্টার, অর্থাৎ এই অঞ্চলে অর্থাৎ এই ভিলেজে কতগুলো ফার্মার রেজিস্ট্রেশন করেছে সেগুলো এখানে, যেমন 229টি ফার্মার রেজিস্টার করা আছে। রিসিভ অল পেমেন্ট এখানে 37 জন টাকা পেয়েছেন। রিসিভ প্যারিটাল পেমেন্ট এখনও প্যারিটাল পেমেন্ট পায়নি। এবার রিসিভ নো পেমেন্ট 192 জন এখনও পেমেন্ট পায়নি। এবার অ্যাকসেপ্টেড এখানে আদার স্ট্যাটাস এ অ্যাকসেপ্টেড হয়েছে 185 জনের এবং আদার স্ট্যাটাস রিজেক্টেড হয়েছে 39 জন এবং ইনভ্যালিড 0, পেন্ডিং 0। এখানে অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস 315 জন করেছে। এবার অনলাইন রেজিস্ট্রেশন রিজেক্টেড 6 জনের হয়েছে এবং অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড 42 জন হয়েছে এবং পেন্ডিং এখনও 267 জন আছে। তো সর্বপ্রথমে আমরা দেখব পেমেন্ট স্ট্যাটাসে রিসিভ অল পেমেন্টে ক্লিক করব। এবার রিসিভ অল পেমেন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই পেমেন্ট পেয়ে গেছে। স্ক্রল ডাউন করে নেবেন, দেখুন 37 জন পেমেন্ট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে পেমেন্ট চেক করতে পারবো। যদি আমরা মনে করি যে আমাদের এই পেমেন্টটি কত ইনস্টলমেন্টে পেয়েছি বা কত ইনস্টলমেন্ট পেইড হয়েছে সেগুলো আমরা এখানে বললাম। এই ব্যক্তিটার নামে আমরা চেক করব। তো এই ব্যক্তিটার সাইডে এখানে লেখা আছে ক্লিক ফর মোর ডিটেল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু জুম করে নেবেন, দেখুন এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, এখানে পেমেন্ট ডান হয়ে গেছে। সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট ডান হয়ে গেছে, দুটো পেমেন্টেই ডান হয়ে গেছে। এবার এখানে দেখুন ব্যাঙ্ক স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়েছে, আদার স্ট্যাটাস ভেরিফাইড হয়েছে। এটাকে ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে এবার পেমেন্ট রিসিভ নো পেমেন্ট কে পেমেন্ট পায়নি এখান থেকে দেখা যাবে। দেখুন এখানে পেমেন্ট পায়নি অর্থাৎ রিজেক্ট হয়ে গেছে। রিজেক্টের কারণ এই ব্যক্তিটার নামে এখানে লেখা আছে IFSC কোড আইদার নট প্রেজেন্ট অর কারেন্ট ইনঅ্যাক্টিভ ইন ব্যাঙ্ক ব্রাঞ্চ, অর্থাৎ IFSC কোড ভুলের জন্য এখানে এই ব্যক্তিটি টাকা পায়নি। এখানে ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করব। এখানে দেখুন ড্যাং স্টার্টার ফার্মার রেকর্ড হ্যাজ বিন রিজেক্টেড বাই পিএফএমএস। ভালো করে দেখে নেন, ড্যাং স্টার্টার ফার্মার রেকর্ড হ্যাজ বিন রিজেক্টেড বাই পিএফএমএস ব্যাংক। তো ব্যাংকের কারণবশত এই ব্যক্তিটির অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে। এখন ব্যাংকের কী কারণবশত সেটা এই সাইডে আমরা পেয়ে যাব। এখানে লেখা আছে ব্যাংক রিজেকশন রিজন, কোন কারণে ব্যাংক রিজেকশন করলো। অর্থাৎ ফার্মা পিএম কিষাণ ব্যাংক রিজেকশন করার কারণটা কি। এখানে লেখা আছে আইএফএসসি কোড আইদার নট প্রেজেন্ট অর কারেন্টলি ইনঅ্যাক্টিভ ইন ব্যাংক ব্রাঞ্চ। ওকে, এখানে যদি আমরা এটাকে প্রিন্ট করে নিতে চাই তো এখানে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এখন ব্যাগে আসবো। তো আমরা দেখতে পেলাম রিসিভ অল পেমেন্ট, রিসিভ নো পেমেন্ট। ওকে।